হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আবার আমি আর পায়েল এসে গেছি। তোমরা খুব বলছিলে না কমেন্টে যে পূজাদি পায়েলদি বসো, তো আবার এসে গেছি। চলো আজকে আবার কি নিয়ে বসে এসেছি দেখো, কেক। অনেক দিন পর আবার সেই পুরো গোটা কেক হচ্ছে চ্যালেঞ্জ। আর কে আগে খেতে পারে সে উইনার। আর পানিশমেন্ট তো আছে, আর পাঁচজনের নাম হচ্ছে, শাউট আউট আছে লাস্টের দিকে, সব দেখবে। তো চলো, গলা গেছে, গলার অবস্থা খারাপ। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর দেখো আজকে কে জিতে। স্কিপ করবে না, খুব মজার ভিডিও। কি মনে হচ্ছে তোমাদের জানাবে কমেন্টে, যে এখন দেখে যে কে জিতবে। আর দেখতে কেমন কেক, দুটো কি সুন্দর। চলো, আমি জিতব, আমি জিতব। চলো, আমাকে কেউ হারাতে পারবে না। চলো স্টার্ট। স্টার্ট না, দিদি তুই তো বড়, আমারটা আগে খা। যাচ্ছে, এ না তোমরা খাও গো, বলতে ভুলে গেছি, এত লোভী তো আমরা। হেভি টেস্ট, কেকটা খুব সুন্দর। আমি কেকে খাই এত মত্ত, জোর দিকে তাকিয়ে আছি। খুব কঠিন মিষ্টি তো। দাঁড়ান আর্ধেকটা একটু খেয়ে নি, তারপরে সামনে এখন আসছে অস্ত্র। কিন্তু ওর মধ্যে এখনো আমাকে হারানোর হিম্মত আসেনি, দেখা না কি হয়। তোরটা কি হয়েছে না, তোর হয়নি? মনে হচ্ছে হাত দিয়ে সুবিধা হবে। হাত দিয়ে খাবো লাস্টের দিকে। ক্রিমগুলো ঠিক আছে, পুরো মুখে লেগে কি অবস্থা। আর জল দে, জল দে, দেরম করিস না আমার সঙ্গে। ওই জন্য ইচ্ছে করে জলটা ওখানে রেখে দিয়েছে, আমি জানি আজকে আমার দিকে জল থাকে। ঠান্ডা গগন ঠেন হবে দিদি।
তোর কি আমারটা আমি আমার কথা বলেছি জিতবো আমি ও শেষ হয়ে গেছে আমি নষ্ট করতে মারা তাই আমি এখানে রেখে দিলাম আজকে খাবো দিচ্ছে বড় পিছনে কথা আমি পারলাম না মনে একটু ভয়ঙ্কর বাবাকে বেরোতে মিলো কেটে দেয় তাই না ভয় করছি না আজকে আমি দিতে গেছি তা চলো পানিশমেন্ট নিয়ে আর পাঁচজনের নাম শাউট আউট করে আসছি আমরা চলে এসেছি পানিশমেন্ট নিয়ে এসে গেছি সাথে হচ্ছে ছজনের নাম নেবো আজকে শাউট আউট তো বলি পায়েল ঘোষ হ্যাঁ সিনা কর কবিতা কুইন রিয়া খাতুন সহেলি রকি হালদার সহেলি হালদার প্রণব মজুমদার মুনমুন চৌধুরী আর সঞ্চিতা নস্কর ঠিক আছে গাই গাইজ বলি সরি ছজনকে আমাদের তরফ থেকে প্রচুর ভালোবাসা আর এইভাবে সাপোর্ট করে পাশে থাকো আর তোমরা সবাই যত যত ফ্যামিলি আছে আমরা এইভাবে সারা জীবন পাশে থাকবে সাপোর্ট করবে ভালো থাকবে আর ভালো থাকবে সারা জীবন সুস্থ থেকো তো গাইজ আর কি এবার চলো পানিশমেন্ট থাকি চলো আমি একটুর জন্য আজকে হেরেছি একটু পানিশমেন্টে ওরই খাওয়ার যেটা আছে সেটা দিয়ে ওর মুখে মাখানো হবে ব্যাস এটা হচ্ছে আজকে পানিশমেন্ট এটা গিয়ে সুন্দর করে পাঁচ মিনিট রাখবি এদিকে আমার দিকে ঘর চুলটাকে সরা সুন্দর করে চুলটাকে সরা হেভি লাগছে অসাধারণ সুন্দরই লাগছে সত্যি কথা মানুষ ঘরে শুধু চোখটা বাদ দিয়ে কি রে বাবা না ঢুকিয়ে দেবে না না দেখ এদিকে দেখি দেখি এদিকে এদিকে এই একটা বেশি পড়ে গেছে না চোখে ঢুকে গেলে না একটুখানি জাস্ট অসাধারণ গাইজ পাঁচ মিনিট রাখবে তারপর জল দিয়ে এটাকে ঘুরিয়ে এসে মুখটা আরও তো গ্লেজ দেবে এমনি গ্লেজ আরও গ্লেজ দেবে দেখি 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 হেভি লাগছে কিন্তু জানিও না হেভি লাগছে তো দেখো পানিশমেন্টটা কেমন লাগলো দেখো আর হ্যাঁ জানাবে আর আমাদের চ্যালেঞ্জটা কেমন লাগলো আরও বেটার বেটার তোমাদের জন্য আরও ভালো চ্যালেঞ্জ আসছে গাইজ তোমরা দেখতে থাকো সাপোর্ট করো এইভাবে আর প্রচুর দেখো আর কি লুকটা নিয়ে ভালো লাগে খুব খুশি আমি তো চলো ভালো থাকো হবে হয়তো তখন দেবে এর বদলা তো আমাকে নেবে জানোই চলো সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেল দেখতে থাকো
আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা গাই টাটা।